এই নভেম্বর মাসে সেইরকম কোনো প্রবণতা কি আপনি দেখছেন ওনার যে কোনো প্রতারণা বা কোনো ঝামেলা ওনার জীবনে আসবে যেটা থেকে উনি কিন্তু সাবধান হতে পারেন এই এপিসোড দেখার মাধ্যমে দেখুন প্রতারণা মানে প্রতারিত হওয়ার একটা যোগ কিন্তু আছে হুম প্রতারিত হওয়ার একটা যোগ আছে এবং সেটা মানে আর্থিক দিক থেকে আর্থিক দিক আর্থিক দিক থেকে একটা প্রতারণার যোগ আছে মানসিক দূরত্ব মানসিক দূরত্ব একটা তৈরি হবে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কের বিষয় সেক্ষেত্রেও কি একই আপনি রেজাল্ট বলবেন একই রেজাল্ট বলতে স্বামী স্ত্রীর মধ্যে কোঅর্ডিনেশনটা বেটার হবে ফিফটিন্থ নভেম্বরের পর থেকে হুম ফিফটিন্থ নভেম্বরের পর থেকে যেহেতু স্যাটার্ন আমাদের ডাইরেক্ট হয়ে যাবে মার্গি হবেন এর মূল এপিসোড শুরু করার আগে ছোট্ট একটা সংবাদ আপনাদেরকে জানাই সুসংবাদ যাদেরকে মায়ের এই ছবি দিচ্ছিলাম আমাদের সংগঠনের মাধ্যমে নর্মদেশ্বর পরিবারের মাধ্যমে মেম্বারদের মাধ্যমে যাদের কাছে মায়ের এই ছবি পৌঁছাচ্ছিলো তারা বলছে আচ্ছা একটা মন্ত্রের বই পেলে ভালো হতো যেখানে মায়ের বীজ মন্ত্র থাকবে মা নর্মদার তো সেই কারণে মায়ের কৃপায় এটা সম্ভব হয়েছে আর্থিক সহযোগিতা করেছেন এই ছোট্ট বই কিন্তু আমরা আপনাদের কাছে নিয়ে যেতে পারছি আপনারা আপনাদের এলাকার বিভিন্ন স্টেশন স্টেশন চত্বরে বইয়ের দোকান দশকর্মা দোকান আপনারা কিন্তু পাবেন আমাদের মেম্বারদের মাধ্যমেও কিন্তু পাবেন অনেকেই মেম্বার হতে চাইছেন নিচের নাম্বারে যোগাযোগ করুন নর্মদেশ্বর শিবলিঙ্গ তার যে গুণাগুণ আমাদের ভেতরে যে সাতটা চক্র আছে আমাদের জীবনে নানান সময় নানান নেগেটিভ এনার্জি আসে তা আমরা ভোলে বাবার চরণে সেটা রাখতে পারবো নর্মদেশ্বর শিবলিঙ্গ হচ্ছে সেই সেই ক্ষেত্রে উৎকৃষ্ট অনেক সময় দেখা যায় যে আমরা রেগুলার পুজো করতে পারছি না দেখুন নর্মদেশ্বর শিবলিঙ্গের ক্ষেত্রে সেই সেই জায়গা থেকে কোনো পাপ কোনো ভয় পাওয়ার জায়গা কিন্তু নেই তাই নর্মদেশ্বর শিবলিঙ্গ মায়ের ছবি মায়ের বই এগুলোর জন্য আপনি নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এবং আপনার এলাকার দশকর্মা দোকানে খোঁজ করুন আপনি পাবেন আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক নমস্কার আমি প্রদীপ আজকের এই এপিসোডে আপনাকে স্বাগত জানাই সিংহ রাশির দু সালের নভেম্বর মাস কেমন যাবে এই যে প্রশ্ন এই প্রশ্নর উত্তর খুঁজতে গেলে কিন্তু আমাদেরকে আর্থিক দিক স্বাস্থ্যের দিক পারিবারিক যে সম্পর্ক বা প্রেম বা বিবাহগত যে দুজনের মধ্যে যে কম্পেটেবিলিটি সেটা দেখতে হবে এবং তার পাশাপাশি কোনো শত্রু বা ঝামেলা আপনার জীবনে আসবে কিনা সিংহরাশির ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় সিংহরাশির যারা জাতক এবং জাতিকা তারা কিন্তু অনেক বেশি সাবধান তারা অনেক বেশি কিন্তু বোঝেন কিন্তু তবুও জীবনে কোথাও না কোথাও তারা কিন্তু নানান ধরনের প্রতারণা বা ঠিকই নানান ধরনের ঝামেলা কিন্তু তাদের জীবনে চলে আসে যেখান থেকে তাদের কিন্তু ক্ষতি হয় আজকের এই এপিসোডে আমার সাথে যিনি আছেন দেবাদীপ মিত্র আপনাকে স্বাগত জানাই অনেক ধন্যবাদ সকলকে আমার নমস্কার আমি প্রথম যে জিনিসটা জানতে চাইব এই যে ঝামেলার কথাটা আমি বললাম আপনাকে হ্যাঁ তো এই নভেম্বর মাসে সেই রকম কোনো প্রবণতা কি আপনি দেখছেন ওনার যে কোনো প্রতারণা বা কোনো ঝামেলা ওনার জীবনে আসবে যেটা থেকে উনি কিন্তু সাবধান হতে পারেন এই এপিসোড দেখার মাধ্যমে দেখুন প্রতারণা মানে প্রতারিত হওয়ার একটা যোগ কিন্তু আছে হুম প্রতারিত হওয়ার একটা যোগ আছে এবং সেটা মানে আর্থিক দিক থেকে আর্থিক আর্থিক দিক থেকে আর্থিক দিক থেকে একটা প্রতারণার যোগ আছে হুম মানে একটু ইনভেস্ট করা বা হঠাৎ করে কোনো একটা ব্যয় করে ফেলা ইনভেস্ট করে সেখান থেকে রিটার্ন না পাওয়া হুম বিশেষত এই যে সমস্ত অনলাইনে আজকাল যে সমস্ত গেম টেমগুলো বেরিয়েছে হুম এই জায়গাগুলোতে বিশেষ একটা খরচ টরচ না করা এটাই আমি সাজেস্ট করব মানে আপনি যেটা বলতে চাইছেন যে প্রলোভন সেই প্রলোভনটা আসবে যে হ্যাঁ আপনি আর্থিকভাবে এতটা লাভবান হয়ে যাবেন হয়ে যাবেন আপনি এটা করুন হ্যাঁ এই টাকাটা দিন আপনি এর থেকে অনেক গুণ ডবল ডবল রিটার্ন পাবেন বা এরকম কিছু হ্যাঁ এবারে সেই প্রতারণায় মানে সেই প্রলোভনায় পা দিয়ে দিলে কিন্তু হুম মুশকিল আচ্ছা আপনি আমাকে একটু এটা ব্যাখ্যা করে বলুন যে মানে কোন গ্রহগত অবস্থানের কারণে হুম হুম এই জিনিসটা হবে এবং ক্ষেত্রে ওনার বন্ধুস্থানীয় বা আশেপাশের কেউ ওনাকে কি সেক্ষেত্রে প্রলোভিত করবে আচ্ছা একটু ব্যাখ্যা যদি করেন হ্যাঁ এখানে ব্যাপারটা হচ্ছে এখানে রাহুর একটা বিশেষ ভূমিকা আছে আচ্ছা ঠিক আছে রাহু ওনার মানে সিংহ রাশি যাদের তাদের এইট হাউসে রাহু বসে আছে আচ্ছা এবার এইট হাউস কিন্তু এই হঠাৎ প্রাপ্তি বা হঠাৎ লস হুম এই জিনিসটা করায় হুম এবার আপনি হয়তো বলতে পারেন যে তাহলে হঠাৎ প্রাপ্তি নয় কেন প্রাপ্তি নয় তার কারণ হচ্ছে এইট হাউসে রাহু বসে এই নেটিভে টুয়েলভ হাউসে কিন্তু একটা একটা দৃষ্টি দিচ্ছে মানে সেখানে সেই মানে মানে হচ্ছে হচ্ছে লস আর যেকোনো কিছু হঠাৎ হয়ে যাওয়া অ্যাকচুয়ালি হঠাৎ আমরা বলি পুরোটাই দশা অন্তর্দশার উপর নির্ভর করে কিন্তু তাও মানে নেটিভের দিক থেকে দেখতে গেলে মানে জাতক জাতিকার দিক থেকে দেখতে গেলে ওটা তো হঠাৎই তা এই একটা ব্যাপার কিন্তু এখানে চলে আসছে আচ্ছা এই ক্ষেত্রে আমি আর যে প্রশ্নটা রাখলাম যে ধরুন প্রভোকেশনের ক্ষেত্রে ওনাকে প্রলোভিত করার ক্ষেত্রে সেই জায়গাটা কোথা থেকে আসবে সেটা অপরিচিত না পরিচিতদের মধ্য থেকে কি বলছে ক্ষেত্রে এইখানে অপরিচিতদের থেকেই হতে পারে সেই ইঙ্গিতটাই ওনার ছকে সেই ইঙ্গিতটাই ওনার ছকে আছে ফোনের মারফত কোন একটা মেসেজ এলো ওটিপি চাইলো সেটা বলে দিল তারপরে হঠাৎ করে দেখলো যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাগুলো গায়েব হয়ে গেছে এই জিনিসগুলোর প্রবণতা এবারে আছে মানে অনলাইন একটা ফ্রড অনলাইন ফ্রডের একটা সেই ব্যাপারটা কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে বেশ আমি স্বাস্থ্যের জায়গাটা একটু জানতে চাইবো ধরুন যারা আছে মানে যুবক বা প্রৌঢ়ত্বে যারা আছেন বা আরেকটু যাদের বয়স বেশি তো এই শারীরিক যে ব্যাপারটা স্বাস্থ্যের যে বিষয়টা সেটা যদি আপনি একটু বলেন দেখুন স্বাস্থ্যের দিকটা বলতে গেলে এই নভেম্বর মাসটা কিডনি রিলেটেড প্রবলেম কিন্তু একটু আসতে পারে কিডনি সংক্রান্ত ব্যাপার হুম তো ওই কিডনি রিলেটেড প্রবলেম আসার কারণে মানে যাদের এই সমস্যাটা রয়েছে তারা এটা আরো বেশি করে বুঝতে পারবেন বা ধরুন নেই তো সেই রিলেটেড কিছু সমস্যা তখন আবার নতুন করে হয়তো ক্রিয়েট হতে পারে এটা এটা কেন হচ্ছে এটা হচ্ছে তার কারণ 6th হাউস থেকে তো আমরা রোগটাকে বিচার করি এবং সেখানে ভিনাসের মতো একটা প্ল্যানেট বসে আছে হুম ভিনাস কিন্তু কিডনি সেক্সুয়াল অর্গান এই 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 অঙ্গগুলোকে নির্দেশ করে তো এই সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে মানে এটা কি ধরুন জাতক বা জাতিকা তার হয়তো দীর্ঘদিনের যে ব্যাপারটা ছিল সেটা হয়তো সেরে যাচ্ছিল সেটা আবার নতুন করে খারাপ হওয়ার দিকে কি যাচ্ছে নাকি না মানে তার এটা নতুন করে উপসর্গ দেখা দিচ্ছে হ্যাঁ যাদের ক্ষেত্রে ছিল না তাদের ক্ষেত্রে নতুন করে আর যাদের ক্ষেত্রে অলরেডি রয়েছে তাদের একটু হয়তো ডিটারিওরেশনের দিকে গেল এই আর কি ব্যাপারটা তো এক্ষেত্রে সাবধান হওয়ার ক্ষেত্রে আপনি মানে কি দেখছেন বা কি বলতে চান এক্ষেত্রে আচ্ছা এক্ষেত্রে সাবধান হতে গেলে মূলত যেটা করতে হবে মানে একটু জল বেশি পরিমাণে খেতে হবে আচ্ছা ঠিক আছে জলটা এখানে বেশি পরিমাণে খেয়ে যেতে হবে এবং একটু নিয়মিত ডক্টরস চেক আপ করলেই এটা হবে আর শরীরে যদি একটুখানি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানোর ইচ্ছা থাকে তাহলে একটু সূর্য প্রণাম মন্ত্র নিয়মিত যদি একটু জব করে যান তাহলে বেটার হবে তার কারণ রবি আমাদের ধনুরাশিতে প্রবেশ করবে ঠিক আছে মানে একদম মাসের শেষের দিকে তা আমরা যদি তার আগে থেকেই এবং পাঁচ নম্বর ঘরটা হচ্ছে রোগ মুক্তির ঘর যেখানে রবি প্রবেশ করবে মাসের শেষের দিকটাতে তা আমরা যদি এই সূর্য প্রণাম মন্ত্রটা নিয়মিত একটুখানি পাঠ করি তাহলে এই রোগ থেকে মানে রোগ প্রতিরোধের ক্ষমতাটা অন্তত বাড়বে এবং মানে যারা সমস্যার মধ্যে পড়ছে স্বাস্থ্যের জায়গা থেকে এই ধরনের মানে রোগের মাধ্যমে তাদের মধ্যে কিন্তু পাওয়ারের একটা জায়গা আছে ওভারকাম করবেন ঝামেলার জায়গা যাবে না আর ঠিক মানে খুব একটা বড় বেশি ক্ষয়ক্ষতির জায়গাটা ক্ষেত্রে যাবে না একদমই তাই বেশ আমি পারিবারিক যে রিলেশন পারিবারিক রিলেশন ক্ষেত্রে ওনার কেমন থাকবে পারিবারিক রিলেশন ওভারঅল ভালো থাকলেও এই মুহূর্তে যেটা হবে মানে নভেম্বর মাসটাতে সেটা হচ্ছে একটু পরিবারের প্রত্যেকটা সদস্যের মধ্যে একটু ডিস্টেন্স মেনটেন করার একটা ব্যাপার চলে আসবে নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি হবে দূরত্ব তৈরি হবে এবং মানসিকতার পরিবর্তন দেখা যাবে ভুল বোঝাবুঝি ভুল বোঝাবুঝি অতটা হবে না কিন্তু মন মানসিকতার একটুখানি দূরত্ব তৈরি দূরত্ব একটু ডিফারেন্স দেখা যাবে হম মানে কেউ ধরুন একটু পুরোনো দিনের গান শুনছে তো কেউ একটা নতুন দিনের গান শুনছে কেউ ভাত খেতে চাইছে তো আরেকজন এবং তার জন্য যে বিরাট একটা কিছু ঝগড়া ঝামেলা লেগে যাবে তা নয় কিন্তু এই ডিস্টেন্সটা একটা ক্রিয়েট হবে মানসিক দূরত্ব মানসিক দূরত্ব একটা তৈরি হবে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কের বিষয় সেক্ষেত্রেও কি একই আপনি রেজাল্ট বলবেন একই রেজাল্ট বলতে স্বামী স্ত্রীর মধ্যে কোঅর্ডিনেশনটা বেটার হবে ফিফটিন্থ নভেম্বরের পর থেকে হুম ফিফটিন্থ নভেম্বরের পর থেকে যেহেতু স্যাটার্ন আমাদের ডাইরেক্ট হয়ে যাবে মার্গি হবেন তো তাই জন্য এতদিন ধরে যে ঝগড়া ঝামেলাগুলো বা অশান্তিগুলো চলছিল সেগুলো একটু বেটারমেন্টের দিকে যাবে বাহ না এটা এটা অবশ্যই একটা সুখবর খবরা ঠিকই অবশ্যই একটা সুখ একদমই তাই পড়াশোনার জায়গাটা কেমন দেখছেন আচ্ছা পড়াশোনার ব্যাপারে যেটা হবে সেটা হচ্ছে যে মানে পড়াশোনা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের পক্ষে কিন্তু এই মান্থটা খুবই ভালো ঠিক আছে মানে প্রিপারেশনের ক্ষেত্রে যাদের এতদিন ধরে একটু প্রবলেম টবলেম হচ্ছিল সেই জায়গাগুলো আস্তে আস্তে কাটবে হুম আর তবে একটু মনোযোগ সহকারে পড়াশোনা করা উচিত মানে এই প্রফেশনাল কোর্স বা টেকনিক্যাল কোর্স বা কম্পিটিটিভ এক্সামের বাইরে মানে ধরুন গতানুগতিক যে পড়াশোনাগুলো যারা করছে মানে একদম ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা বা হায়ার এডুকেশান মানে নর্মাল গ্র্যাজুয়েশান যারা করছে তাদের ক্ষেত্রে একটু সাবধান হওয়া দরকার তার কারণ একটু অন্যদিকে মনটা চলে গেলে একটু ক্ষতি কিন্তু হয়ে যেতে পারে মানে ইয়ার লসের মতো একটা সম্ভাবনা থেকে যাচ্ছে আচ্ছা আমি একেবারে প্রথমে যে প্রশ্নটা আপনাকে করেছিলাম আপনি তার উত্তর দিয়েছেন ঠিকই কিন্তু একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে যে এই যে আর্থিক প্রতারণার কথা বলছেন সেই জায়গা থেকে মানে উনি তখনই তো প্রতারিত হতে পারেন যদি ওনার কাছে অর্থ আসে তার মানে অবশ্যই এই নভেম্বর মাসে সিংহ রাশি যারা আপনারা জাতক এবং জাতিকা তাদের টাকা পয়সা আসার জায়গাটা কিন্তু আপনি ভালোই বলছেন তাহলে টাকা পয়সা দিকে ঠিকই মানে ধরুন যাদের হাতে কাজ নেই তিনি কর্ম না করলে তিনি টাকা পাবেন টাকা পাবেন কোথ থেকে হ্যাঁ তো তাদেরও সেই কাজ পাওয়ার জায়গাটাই কিন্তু একটা অপরচুনিটি থাকছে থাকছে হ্যাঁ জব বা প্রফেশনের জায়গাটা ঠিকঠাকই আছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধরুন একটা কাজ পেতে গিয়ে তাকে ক্ষেত্রে মানে ওই ঘুষ দিতে হচ্ছে বা এ হচ্ছে সেক্ষেত্রে কি প্রতারণার জায়গাটা কি আছে মানে আমি একদম পিন পয়েন্টে জিজ্ঞেস করছি বলছেন যে রোজগারের জায়গা ভালো আছে এখন রোজগার করতে গিয়ে প্রতারণার জায়গাটাও যেহেতু আছে হয়তো দেখা গেলো ওখানেই প্রতারিত হয়ে যাচ্ছে হ্যাঁ সেটাও হতে পারে চাকরির ক্ষেত্রে মানে পয়সা দিয়ে চাকরি করিয়ে দেবো একদম একদম কারণ ওই যে রাহুর যেহেতু একটা ভূমিকা চলে এলো মানে হঠাৎ করে শর্টকাট একটা রাস্তা পাওয়া শর্টকাট রাস্তা আবার অনেক সময় হয়তো এই মুহূর্তে চাকরি নেই বা আর্থিক মন্দা যাচ্ছে কিন্তু যেটা জমানো টাকা সেখান থেকে হয়তো উনি দিয়ে দিলেন হ্যাঁ সেখান থেকে হয়তো উনি দিয়ে দিলেন সে জমানো টাকাটাও মার যেতে পারে তবে রাহু যেহেতু ক্ষেত্রে আছে রাহু কত নম্বর হাউসে আছে রাহু এইট হাউসে আছে এইট হাউসে আছে এক্ষেত্রেও মানে ধরুন যারা যারা প্রেমের সম্পর্কের মধ্যে আছে আমার যেটা মনে হচ্ছে আমি জানি না আপনি সেটা বলতে পারবেন ভালোভাবে যারা দেখছে তারাও তাদের নিজেদের জীবনের সাথে আপনারা মিলিয়ে নিতে পারবেন প্রেমের যে সম্পর্ক সেই জায়গা থেকে কেউ একজন তিনি কিন্তু বাইরের হাতসানিতে সাড়া দেবেন এটা আমার কোথাও থেকে মনে হচ্ছে সেটা কতটা ঠিক বা কতটা কি দেখছেন আপনি এই নভেম্বরে মানে আপনি বলতে চাইছেন যে ওই প্রেমে যে দ্বিতীয় ব্যক্তি মানে তৃতীয় ব্যক্তির প্রবেশ তৃতীয় ব্যক্তির প্রবেশ হবে এবং কেউ একজন বেটার অপরচুনিটি ভেবে সেদিকে তিনি এগোতে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দেখুন মানে প্রেমটাকে তো আমরা ফিফথ হাউস থেকে বিচার করি ফিফথ হাউসে আমরা মার্কারির মতো একটা প্ল্যানেটকে পাচ্ছি মানে ওভারঅল দেখতে গেলে এবং মানে মাসের শুরুর দিকটাতে ভিনাসের মতো প্ল্যানেটও কিন্তু এই হাউসেই থাকবে এবার ভিনাস আর মার্কারির যে কানেকশনটা যেটা শুরুর দিকটাতে রয়েছে এটা কিন্তু প্রেমের পক্ষে বেশ শুভ একটা কানেকশন কারণ এই টাইমে দেখা যায় কমিউনিকেশনের মধ্যে একটা রোম্যান্টিক ভাব কথাবার্তার মধ্যে একটা রোম্যান্টিক ভাব তারপরে একটুখানি গুছিয়ে কথা বলা হ্যাঁ একটু আর্টিস্টিক ওয়েতে কথা বলা এই ব্যাপারগুলো থাকবে কিন্তু সমস্যাটা যেটা মেনলি হচ্ছে যে রাহুরও কিন্তু একটা দৃষ্টি রয়েছে এবং রাহু হচ্ছে কি একটা বহির্মুখী একটা প্ল্যানেট বহির্মুখী এবং সবসময় অপরেরটা নিয়ে একটুখানি ভাবা বা অপরেরটাকে একটুখানি বেশি ভালো লেগে যাওয়া মানে ধরুন আমি একটা জামা পরেছি কিন্তু আমার অন্যের জামাটা দেখে ভালো লাগছে একদম তাই হম আমি একটা বাড়ি বানিয়েছি কিন্তু আমার পাশের বাড়িটাকে দেখে ভালো লাগছে ভালো লাগছে হম তো এই যে পরশ্রীকাতরতা এই ব্যাপারটা কিন্তু রাহু প্রদান করে রাহু মানেই হচ্ছে অতৃপ্ত তা ওর মানে ওর একটা ভূমিকার জন্য অনেক সময় কিন্তু তৃতীয় ব্যক্তির প্রবেশ হতে পারে তবে যেহেতু এখানে ভিনাসের মতো একটা স্ট্রং প্ল্যানেট আছে যে কিনা আমাদের প্রেমেরই কিন্তু সম্ভব বিবাহিত জীবনের ক্ষেত্রে মানে আমি বলতে চাইছি যেটা যে ধরুন যাদের বিয়ে হচ্ছে না বহু চেষ্টা চরিত্র চলছে বিয়ের তো যে মানে লগ্ন বা যাই বলি না কেন সেটা একটা শুরু হচ্ছে নভেম্বরে ডেট আছে ঠিক 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 ডিসেম্বরেও ডেট আছে এখন ঘটনা হচ্ছে যে যাদের বিয়ে আটকে আছে বা বিয়ে হচ্ছে না সম্পর্ক তার সংযোগ তৈরি হচ্ছে না সেই জায়গা থেকে রাহু কি সেক্ষেত্রে কোনো মানে সাকসেসফুল একটা বিয়ের দিকে তাকে এগিয়ে দেবে নাকি যার সাথে বিয়ে হবে সেক্ষেত্রে ভুলভাল সিদ্ধান্তের দিকেও রাহু কিন্তু চালনা করতে দেখুন নভেম্বর মাসের ইয়েটা যদি আমরা বিচার করি তাহলে এখানে কিন্তু বিয়ের ক্ষেত্রে অন্তত রাহুর সেই অর্থে কোনো ভূমিকা নেই আচ্ছা এখানে মূল ভূমিকা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্যাটার্নের হুম ঠিক আছে স্যাটার্ন এখানে রয়েছে হচ্ছে আমাদের সিক্স থাউজেন্ড হুম ঠিক আছে আর এবার না স্যাটার্ন সিক্স থাউজেন্ড এই স্যাটার্ন আছে আপনার সেভেন থাউজেন্ড মানে যেটা আমাদের বিয়ের মূল কারগ্রহ হুম এবার এখান থেকে ও যখন ডাইরেক্ট হবেন স্যাটার্ন আফটার ফিফটিন্থ তখন ওনার একটা অ্যাসপেক্ট নাইন থাউজে থাকবে মানে এতদিন বকরি দৃষ্টি ছিল এখন সেটা সরাসরি সরাসরি হবে তো এর ফলে সাত আর নয়ের একটা কানেকশন তৈরি হয় এটা কিন্তু বিয়ের একটা কানেকশন মানে বিয়ের যোগ একদম বিয়ের যোগাযোগ আসার একটা একদম তাই তো আস্তে আস্তে কিন্তু এই ব্লকেজ গুলো কাটবে মানে যার সাথে সম্পর্ক হচ্ছে বা হতে যাচ্ছে সেক্ষেত্রে প্রতারণা বা সেক্ষেত্রে ভুল ইনফরমেশান কেননা আজকাল বিয়ের ক্ষেত্রেও মানে আমাদের ক্ষেত্রে আমরা দেখি যে জটক বিচারের ক্ষেত্রে যখন আপনারা যোগাযোগ করছেন প্রথমবার যে ইনফরমেশান দিচ্ছে আবার কিছুদিন পরে তিনি আবার বলছেন না 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 ওই ইনফরমেশানটা ঠিক ছিল না আমার এটা আবার করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ তো এই ভাবে যে মানে মিসলিড হওয়া সেই রকম কোনো জায়গা আছে কি না সেই রকম কোনো জায়গা নেই খুব ভালো কিন্তু যারা বৈবাহিক জীবন যাপন করছেন তাদের ক্ষেত্রে একটা ব্যাপার কি হচ্ছে ওদের যে যে লর্ড অর্থাৎ ভিনাস সে রয়েছে ষষ্ঠ ঘরে এবার দশ আর ছয় দুটোই কিন্তু বিয়ের ক্ষেত্রে খুব নেগেটিভ হাউস এইটা কিন্তু মানে দশ মানে হচ্ছে সম্পর্কের মাধুর্যতা নষ্ট আর ছয় মানে হচ্ছে ঝগড়া তার মানে এই ঝগড়ার মাধ্যমে সম্পর্কের মাধুর্য মাধুর্যতা নষ্ট হতে পারে যারা বৈবাহিক সম্পর্কে আছে তো সেই জায়গাটা একটুখানি বুঝে শুনে চলা কিছুই না মানে সব প্রশ্নের বা সব কথার তো উত্তর দেওয়ার কোনো দরকার নেই একটুখানি মানিয়ে গুছিয়ে চলা একটু অ্যাডজাস্ট করে চলা ব্যাস এই তবে আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে মানে যেহেতু আমরা এই এপিসোডে মানে এটা একেবারে বুক ঠুকে বলতে পারি না যে আপনার জীবনের সাথে সব মিলবে কেন আমরা এই আলোচনা গোচরকালীন জায়গা থেকে করছি এই রাশিগত জায়গা থেকে লগ্নগত জায়গা থেকে নক্ষত্রের জায়গা থেকে এই যে ত্রিমুখী যেটা বিচার হ্যাঁ এইটা যদি করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে পুঙ্খানুপুঙ্খ মোটামুটি এইট্টি নাইনটি পার্সেন্ট মিলবে হানড্রেড পার্সেন্ট আমাদের মেলানোর অন্তত ক্ষমতা নেই অন্তত ভাগ্য কেন্দ্রে আমরা যারা অনস্টেজ সাথে বলতে পারি সেটা আমাদের পক্ষে সম্ভব না আমি একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে আপনি আমাকে বলুন সিংহ রাশির এই নভেম্বর মাসে হ্যাঁ কোনো দুর্ঘটনা বা কোনো ধরুন শারীরিকভাবে তার বিশাল একটা ক্ষয়ক্ষতি আমি ওই রোগ দিকে রোগের দিকে যাচ্ছি কেবলমাত্র দুর্ঘটনাটাকে ইন্ডিকেট করছি সেই রকম কোনো সম্ভাবনা কি আছে দেখুন একটু ছোটোখাটো চোট আঘাত কিন্তু লাগতে পারে চলাফেরা করার ক্ষেত্রে মানে ধরুন একটু আছাড় খাওয়া বা হঠাৎ করে কোন একটা চৌকাট চৌকাটে লাগলো যে সেখান থেকে উল্টে গিয়ে একটু রক্তপাত এই ব্যাপারগুলো থাকবে ঠিক আছে তাই জন্য রাস্তাঘাটে যারা চলাফেরা করছেন বা যারা বাইক টাইক নিয়ে যাতায়াত করছেন বা খুব ওঠানামা করার একটা ব্যাপার আছে সুড়ি টুড়ি ভেঙে সেইগুলো একটু খালি সাবধান মানে সব জায়গায় একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আমি লাস্ট আর একটা প্রশ্ন করি কেননা এই যে সাবধানতার যখন কথা বলছেন বা অ্যাক্সিডেন্টের কথা বলছেন তাহলে এনার কি মানসিকভাবে কোনো প্রেশার থাকবে নভেম্বরে মানসিক দিক থেকে প্রেশার বলতে গেলে দেখুন মানসিক দিক থেকে প্রেশার বলতে একটুখানি চঞ্চলতা একটু অস্থিরতা হুম দেখুন এটা তো আমরা লিও মানে সিংহ রাশি নিয়ে কথা বলছি সিংহ রাশিতে এই মুহূর্তে কিন্তু মঙ্গলের মতো একটা প্ল্যানেট রয়েছে আজকেই ওনার প্রবেশ ঘটেছে সিংহ রাশিতে আজকেই সকালবেলায় তা এবার রাশি মনে হচ্ছে আমাদের আমাদের মন হম যেটা আমরা চন্দ্র রাশি এটা আমাদের মনকে নির্দেশ করে তাই জন্য দেখবেন এই মাসটাতে এনারা একটুখানি হঠাৎ হঠাৎ রেগে যাওয়া কথায় কথায় একটু তিতি বিরক্ত হয়ে ওঠা এই ব্যাপারগুলো ওনাদের মধ্যে একটু লক্ষ্য করা যাবে বেশ ক্লিয়ার এছাড়াও যাদের মনে হচ্ছে যে না আপনার জীবনে যে সমস্যা দীর্ঘদিন ধরে চলছে কোনোভাবেই সময় আপনার জন্য শুভ হচ্ছে না আপনি চাইলে নিচে যে নাম্বার আছে আপনি এখানে যোগাযোগ করতে পারেন আর আপনার প্রশ্ন যদি কিছু থাকে নিশ্চয়ই থাকবে আপনি সেই প্রশ্ন নিচে কমেন্ট বক্সে লিখুন কেমন লাগলো এপিসোড সেটাও আপনি জানাতে পারেন আর পরবর্তী যে এপিসোড সেই এপিসোডে আপনাদের পাঠানো যে প্রশ্ন কমেন্ট বক্সে যেটা আপনি লিখছেন সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব কথা দিচ্ছি একেবারে শেষে তপভূমি নর্মদা মা নর্মদার কথা শিবকন্যা মা নর্মদা আমা শোনামা তার মাহাত্ম কথা আছে এই চ্যানেলে আপনাকে শোনার জন্য আমি অনুরোধ করছি আপনি শুনুন মায়ের কথা ভালো থাকুন সুস্থ থাকুন ভক্তির পথে থাকুন পরবর্তী এপিসোডে আপনার সাথে আবার দেখা হচ্ছে এখানে তাই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন নমস্কার নর্মদে এহার নমস্কার সকলকে